রাজধানীর অলিয়াস প্লাসে যে চলছে চিত্রশিল্পী আতিয়া ইসলাম অ্যানির একক প্রদর্শনী সমকালের বয়ান। হাতে আঁকা 22টি নান্দনিক ছবিতে শৈল্পিক পরিবেশে তুলে ধরা হয়েছে তার জীবন্ত শিল্পকর্ম। সমাজের নানা বাস্তবতা, বৈষম্য, নারী অধিকার ফুটে উঠেছে রং তুলিতে। প্রদর্শনীতে মুগ্ধ শিল্পপ্রেমীরা জানান, সমাজের জাগরণে শিল্পীর এসব শিল্পকর্ম ভূমিকা রাখবে। সুমাইয়া খানের প্রতিবেদন। রাজধানীর অ্যালিয়াস ফ্রোসেসের লা গ্যালারিতে চলছে শিল্পী আতিয়া ইসলাম অ্যানির একক চিত্র প্রদর্শনী সমকালের বয়ান। অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা ছবিগুলোতে শিল্পী স্বতন্ত্র শৈলীতে তুলে ধরেছেন সমসাময়িক সমাজের বাস্তবতা সহ শোষণ ও মানবাধিকারের কথা। বর্তমান সমাজে নারীদের কি অবস্থান, এই জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে যদি অন্তত যারা আমার সাধারণ মানুষ তাদেরকেও যদি কিছুটা প্রতিক্রিয়া হয়, সেটাও আমার অনেক বড় পাওনা বলবো। চিত্রকর্মের মাধ্যমে চলমান সমাজকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান দর্শকরা। তার যে বিষয়বস্তু যা করছে, এটা সমাজের সাথে ভেরিলি ইনভলভড। হ্যাঁ, এটা একদিক দিয়ে বলবো, আমি পার্সোনালি বলবো যে এক্সপ্রেসিভ নিউ সোরিজম। অল অফ দ্য আর্টস লুকস উইয়ার্ড, ইচ অফ ইট হ্যাজ এ ডিপ মিনিং, লাইক পাবলো পিকাসোস আর্ট, এভরিথিং হ্যাজ এ ডিপ মিনিং। আর্টঘাট একটা আর্ট কিউরেটিং এজেন্ট, যেটার পরিপ্রেক্ষিতে এই এক্সিবিশনটা আমার কিউরেটিং করা। আতিয়া ইসলাম অ্যানি অনেক দিন ধরে এই বিষয়বস্তু নিয়ে কাজ করে আসছেন। প্রদর্শনীতে রয়েছে মোট 22টি চিত্রকর্ম। মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা অবধি সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনীটি। সুমাইয়া খান, এসএটিভি, ঢাকা।